হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, সেই ভিডিওটা হলো আমার প্রিপেড মিটারে টাকা কিভাবে দেখব। ঠিক আছে, আপনারা এটা শিখে নিব, শিখলে আমাদের কত টাকা আছে না আছে আমরা দেখতে পারবো। আপনারা দেখে নেন ভিডিওটা, ঠিক আছে? ওকে, এই যে প্রথমে 1801 ছাপ দিবেন, তারপরে ইন্টার দিবেন। ঠিক আছে, আমার এখানে 6.70 টাকা আছে এই মিটারে। আমি আরেকটা মিটার চেক করব। ঠিক আছে, এখানে হলো 1801, তারপর ইন্টার। আমরা এখানে 2.92 টাকা আছে। আমরা এখন ভুল ছাপবো, দেখি কি আসে। এই যে দেখেন, আপনারা ভুল ছাপতেছি আমি। এই যে দেখেন, আমার ভুল ছাপলে কি ফলাফল আসে এই দেখেন। আমি এই যে দেখেন, কিন্তু কোনো কাজ করতেছে না। ঠিক আছে, এইভাবে ভুল ছাপা যাবে না, আপনারা সঠিকভাবে ছাপ দিতে হবে। 801 এটা মনে রাখতে হবে সবসময়। 801-এ আপনার যে কত টাকা আছে আপনারা দেখতে পারবো। ঠিক আছে, এই যে আমরা ভুল ছাপবো না, আবারও দেখেন ভুল ছাপলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, আপনার কোনো সংখ্যা পাবেন না, কোনো কিছু ফলাফল পাবেন না। ঠিক আছে, আমরা এখন আবার রাইট ছাপ দিব, ভালো ভালো করে নাম্বার উঠাবো। 801, ওকে, তারপর আমরা ইন্টার করব। দেখেন 11.17 টাকা। আবার আরেকটা চেক করব। এই যে দেখেন 801, ওকে, ইন্টার দিলাম, 11.05 টাকা আছে। আবার আমরা আরেকটা চেক করলাম। ঠিক আছে, 801, ওকে, 11.35 টাকা। এইভাবে আমরা এভাবে চেক করে নেবেন। এই যে এখানে আমরা আবার আগেরটাতে আসছি, আমরা আবার ভালোভাবে সঠিকভাবে দিব 801। এই যে দেখেন, এই যে দেখেন, আমার ফলাফল কিন্তু চলে আসছে 16.15। এভাবে আমরা সঠিকভাবে এটা নাম্বার উঠাবো। ঠিক আছে, আমরা ভুল ছাপবো না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।